ভূগোলিকার সকল সদস্যদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং এতটা সাপোর্ট করার জন্য। আশা করব তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো, ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখবে এবং যার ফলে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা বুঝতে পারবে। গ্রীষ্মকালে কিভাবে লু বায়ু প্রবাহিত হয় বা বায়ুকে কোন বায়ুকে আমরা লু বায়ু বলবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তার আগে বলছি, যারা এই ভূগোলিকার সদস্য এখনও পর্যন্ত হয়ে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও এবং আমাদের এই ভূগোলিকার সদস্য হয়ে যাও। আগের ক্লাসে আমি মৌসুমী বায়ুর প্রভাব নিয়ে আলোচনা করেছি, কিভাবে প্রভাব বিস্তার করার ফলে আমাদের ভারতের মধ্যে যে সমস্ত জলবায়ুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে সেগুলো আলোচনা করা হয়েছে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করা যাক। লু কি? লু হলো উষ্ণ শুষ্ক বায়ু যেটা পশ্চিম দিক থেকে, ভারতের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আসে। আমরা এর আগে ছোট নিচু ক্লাসে পড়েছিলাম লু কি। লু হলো একটা উষ্ণ বাতাস যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে। বোঝা গেছে? আমরা ম্যাপে সবাই জানি যে ম্যাপের কোন দিক, এটা হলো উত্তর দিক, এটা হলো পশ্চিম দিক, এটা হলো পূর্ব দিক, আর নিচে হলো দক্ষিণ দিক। বোঝা গেছে? আমরা সবাই জানি। বলছে পশ্চিম দিক থেকে, এই পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আসছে কি একটা উষ্ণ শুষ্ক বাতাস। সেই উষ্ণ শুষ্ক বাতাসকেই আমরা কি বলছি, লু বায়ু। পশ্চিম দিক থেকে যখন উষ্ণ শুষ্ক বাতাসটা প্রবাহিত হয়ে আসছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ইউপি, এই সমস্ত ভারতের এই সমস্ত রাজ্যগুলি থেকে কি হচ্ছে, এই বায়ুটা প্রবাহিত হয়ে আসছে। কেন উষ্ণ গরম হচ্ছে উত্তপ্ত? যেহেতু গ্রীষ্মকালে টেম্পারেচার হাই থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে টেম্পারেচার এতটাই পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে, কোনো স্থানও কি হচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাই এই সমস্ত অঞ্চলগুলো থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, প্রায় 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। বোঝা গেল যে এখানকার টেম্পারেচারটা এতটাই পরিমাণে হাই থাকে। আমরা সবাই জানি এই যে রাজস্থানে মরুভূমি পরিণত হয়েছে, এই যে রাজস্থানটা মরুভূমি পরিণত হয়েছে, যেহেতু এখানে টেম্পারেচার প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে, তাই এটা মরুভূমি পরিণত হয়েছে। তাই কী করলো, এই সমস্ত অঞ্চল থেকে, অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলি থেকে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আসছে গ্রীষ্মকালে একটা উষ্ণ শুষ্ক বায়ু, তাকে আমরা বললাম লু বায়ু। বোঝা গেল? এই লু বায়ুর প্রভাবে মানুষ থেকে পশু সকলেরই ক্ষতিকর, অর্থাৎ তাদের উপরে প্রভাব বিস্তার করে থাকে, কি কুপ্রভাব বিস্তার করে থাকে, তাদের ক্ষতি করে থাকে, যার ফলে তারা কি হয়, তারা মারা যায়। মানুষ এবং পশু, গবাদি পশুরাও কি করছে, এই লু বায়ুর প্রভাবে মারা যাচ্ছে। তো বুঝতে পেরেছো লু কি, লু কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, আর লুয়ের যে টেম্পারেচারটা থাকে, অর্থাৎ 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তবুও না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে আলো ভালো করে যাতে বোঝাতে পারি। তো নেক্সট ক্লাসে আসছি। নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।